বিএনএনিউজ24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালে ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনএনিউজ24.com। আজ থাকছে পাবনা ৩ আসনের হালচাল। পাবনা ৩ সংসদীয় আসনটি চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ৭০তম আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন ২৪৫১১৭ জন। ভোট প্রদান করেন ১৬৭৯৪৩ জন। নির্বাচনে বিএনপির বিমান বাহিনীর সাবেক প্রধান সাইফুল আজম বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৯১৫৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ওয়াজিউদ্দিন খান। নৌকা প্রতীকে তিনি পান ৬৪৫২৩ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিএনপির বিমান বাহিনীর সাবেক প্রধান ও গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজমকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২২২১৬৪ জন। ভোট প্রদান করেন ১৮৫৮৭৪ জন। নির্বাচনে আওয়ামী লীগের ওয়াজিউদ্দিন খান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৮৫৬৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির কে এম আনোয়ারুল ইসলাম। ধানের শীষ প্রতীকে তিনি পান ৭১৪৩৫ ভোট। ২০০১ সালের ২৭শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩০৩১৫ জন। ভোট প্রদান করেন ২৫২৮১৫ জন। নির্বাচনে বিএনপির কে এম আনোয়ারুল ইসলাম বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ১৩১২৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মকবুল হোসেন। নৌকা প্রতীকে তিনি পান ১১৯৭৯৪ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩২১২২২ জন। ভোট প্রদান করেন ২৯৬৮৮৯ জন। নির্বাচনে জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে আসা মকবুল হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১৮০৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সাইফুল আজম। ধানের শীষ প্রতীকে তিনি পান ১১৫৩৩০ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩৬০৮৪২ জন। ভোট প্রদান করেন ১১৭৭০৭ জন। নির্বাচনে আওয়ামী লীগের মকবুল হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১৪৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ। আনারস প্রতীকে তিনি পান ১২৬৭৩ ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৪২৮৩৬ জন। ভোট প্রদান করেন ৩৫৩৬৩৬ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৪ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের মকবুল হোসেন, ধানের শীষ প্রতীকে বিএনপির কে এম আনোয়ারুল ইসলাম, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল মোত্তালিক, কবুতর প্রতীকে গণতন্ত্রী পার্টির খায়রুল আলম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের মকবুল হোসেন বিজয় হন। নৌকা প্রতীকে তিনি পান ২৮৪৭৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির কে এম আনোয়ারুল ইসলাম। ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র ৫৮৬২৩ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, পাবনা ৩, চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুর উপজেলা সংসদীয় আসনে পঞ্চম, ষষ্ঠ
ও অষ্টম সংসদে বিএনপি এবং সপ্তম, নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ টোয়েন্টিফোরের গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ টোয়েন্টিফোর পাবনা তিন আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৬৮.৫২% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৩৮.৪২%, বিএনপি ৫৪.৫১%, জাতীয় পার্টি ১.৭৫%, স্বতন্ত্র ও অন্যান্য ৫.৩২% ভোট পান। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৩.৬৭% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৪৬.০৮%, বিএনপি ৩৮.৪৩%, জামায়াতে ইসলামী ৮.০৪%, জাতীয় পার্টি ৫.৭৮%, স্বতন্ত্র ও অন্যান্য ১.৬৭% ভোট পান। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৪.১৮% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৪৭.৩৮%, চারদলীয় জোট ৫১.৯৩%, জাতীয় পার্টি ০.৬৮%, স্বতন্ত্র ও অন্যান্য ০.০১% ভোট পান। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৯২.৪২% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে ১৪ দলীয় জোট ৬০.৮৫%, চারদলীয় জোট ৩৮.৮৫%, স্বতন্ত্র ও অন্যান্য দল ০.৩০% ভোট পান। পাবনা তিন আসনের চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুর উপজেলা আসনটির বর্তমান সংসদ সদস্য মকবুল হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। এছাড়া মনোনয়ন চাইবেন পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হামিদ মাস্টার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক আতিকুর রহমান আতিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট সাখওয়াত হোসেন শাখু, পাবনা আইনজীবী সমিতির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট শাহ আলম, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও আমেরিকার ভার্জিনিয়া রাজ্যের আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ভিপি আবুল কালাম আজাদ, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সরকার, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আশরাফুল কবির। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সাবেক এমপি ও চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম, বিমান বাহিনীর সাবেক প্রধান সাইফুল আজম। এছাড়া বিএনপি থেকে আরও মনোনয়ন চাইবেন জিয়া সাংস্কৃতিক সংসদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট শিল্পপতি হাসানুল ইসলাম রাজা, তার ভাই চাটমোহর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা, জেলা বিএনপির সহসভাপতি পাবনা বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ খন্দকার, ফরিদপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম বকুল। তথ্য, উপাত্ত ও মাঠ পর্যায়ে জরিপে দেখা যায়, আসনটিতে বিএনপির সাংগঠনিক অবস্থা মজবুত। আওয়ামী লীগ গত ১৫ বছরের উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে। জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামের তেমন কোনো সাংগঠনিক তৎপরতা নেই। এই দুই রাজনৈতিক দল ভোটের লড়াইয়ে তেমন ফ্যাক্টর নয়। আওয়ামী লীগ চাইছে আসনটি ধরে রাখতে, আর বিএনপি চায় তাদের হারানো আসনটি পুনরুদ্ধার করতে। কিন্তু এ আসনে আওয়ামী লীগ ও বিএনপি দুদলই রয়েছে কোন দল ও গ্রুপিং। নির্বাচনকে সামনে নিয়ে বাড়ছে কোন দলের ব্যাপকতা। যে দল কোন দল নিরসন করে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবে, সে দলের জয়ের পাল্লা ভারী হবে।
দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 70তম পাবনা 3 সংসদে আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে তুমুল লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএন নিউজ 24 এর সঙ্গেই থাকুন।